হ্যালো এই বিশেষ লাইভে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের যে তারা আবার কান্নাকাটি শুরু করেছেন যেমনটা গত বছর আগস্টে আপনারা দেখতে পেয়েছেন আমি জানি না কেন আগস্ট মাস আসলে তারা এভাবে কান্নাকাটি শুরু করে আমি গত দুদিন ধরে দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধুরাই যারা আমার সাথে ফেসবুক প্রোফাইলে কানেক্ট আছেন তারা আমাকে ফেসবুকের মেসেঞ্জারে বলছেন আবার কেউ কেউ আমাকে ইনস্টাগ্রামে লিখছেন যে মোমেন্দা নাকি আমাকে দেখে নেবে তারা নাকি আমার কি কি প্রাপ্য আছে তাদের কাছে মানে নানানভাবে কানাকাটি করছে এই একটা অবস্থা এবং তাদের মধ্যে অনেকেই আমার অ্যাড্রেস খুঁজছে ভাতা এমন যে আমি তাদের কাউকে মানে আমি তো বিয়ে সাথে করবো না আমার অ্যাড্রেস দিয়ে করবে কি তারপরে যদি তারা অ্যাড্রেস খুঁজতে চায় তাহলে কি বলা আমি পর্যন্ত তাদের পৌঁছানোর যোগ্যতা নাই তারপর মানে এই হুমকি ধুমকি কান্নাকাটি এগুলো তাদের নিত্য নৈমিত্তিক কাজ এটা তারা করে তাদের এই ভাবসাব আপনারা অনেকেই অনেকবার দেখেছেন কিছুদিন আগেই তো বয়কট ফ্রান্স একদম ফাটাই ফেলবো বয়কট করে বয়কট ভারত তারপরে আবার কি আহ কোকাকোলা মনে আছে নিশ্চয়ই মানে কোকাকোলা কোম্পানি একদম না খেয়ে মরে যাচ্ছে এই মোমেনদের ধর্মীয় উন্মাদনার কারণে তাই না ফ্রান্স দুর্ভিক্ষ চলতেছে ফ্রান্সের তাই না কি হচ্ছে যাই হোক তারা সম্প্রতি খেপেছে কারণ আমি কি ইভেন্টের ব্যাপারে কথা বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে যে এই বাঙ্গু মোমেন্টের একটা ইভেন্ট ক্রিয়েট করেছিল ফেসবুকে যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই তারা পড়াবে কেন পড়াবে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে তাদের ভালো লাগে না তিনি সর্বশেষ এই কোটা সংস্কারের যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনে তিনি একটি মন্তব্য করেছিলেন যে যারা রাজাকার বলছে নিজেদেরকে সেই সকল শিক্ষার্থীদের তিনি ভালোভাবে নিচ্ছেন না এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এতটুকুই তো একজন লেখক তিনি যে কোনো ধরনের কথা বলতে পারেন কিন্তু সেজন্য তার লেখা বা বইয়ের কোনো দোষ থাকতে পারে না এই বাঙ্গু মোমিনদের কে বোঝাবে তারা বই পড়াবে তো আমি পাল্টাভাবে বলেছিলাম তোমরা যদি বই পড়ানোর ট্রেন্ড চালু করো তাহলে আমার কাছেও অকৃত কিছু পুস্তক আছে কোরআন টোরান এরকম আর কি সেগুলো আমি তো এরপরে তারা এখন ওই ঘটনাকে কেন্দ্র করে কান্নাকাটি শুরু করেছে আমার টাকা কেনা করান আমি ছিঁড়বো না কি করব সেটাও তারা ঠিক করে দেবে তারা ভালো লাগবে না এমন যে কারোর বই পড়াতে পারবে যখন আমার ভালো লাগবে না এমন বই পড়াতে যাবে তখন বলবে ওইটা আমাদের কোরআন ছেড়ে দাও ভাই মাফ করো যাই আমার সেই ভিডিওর ওরা তো জানে যে আমি বললে এটা করবই তো তারপরে তারা যেটা করেছে ইভেন্ট বাতিল করেছে বাঙ্গু মোমিনদের দৌড় তো আমার জানা আছে এবার আমাকে এই করে ফেলবে সেই করে ফেলবে এই করা করি নিয়ে কতদিন কত ধরনের নাটক দেখলাম এই নাটক দেখতে দেখতে শেষ আপনাদের কি মতামত অনেকে তো মন্তব্য করছেন যাক কিছু মন্তব্য পড়ি তারপরে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব সাউন্ড কম বলছেন বাড়ানো যায় কিনা ওকে থ্যাংক ইউর কমেন্ট আমি চেষ্টা করছি ওকে যদি সাউন্ড কম হয় তাহলে আমি মাইক্রোফোনটা হাতের সামনেই নিচ্ছি এটা বোধহয় বেশি আচ্ছা শুনতে পাবেন আমি একটু চেষ্টা করবো এখন জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি ভলিউম বাড়িয়ে দিয়েছি শুনতে পাওয়ার কথা তো আহ আমার একটা ফোন বলছি অনেকটাই তো এই বাঙ্গুদের এই আচরণের ব্যাপারে আপনি কি বলবেন আপনার মতামত নিশ্চয়ই এখানে জানাবেন আমি তাদের আহ জন্য আসলে করুণা হয় তারা যেভাবে ভাবে সেভাবে পৃথিবী চলে না আমাদের অনেক ব্লগার তারা হত্যা করেছে তার মানে কি এই মুক্ত চিন্তার আন্দোলন এগুলো কি তারা থামাতে পেরেছে ধর্মীয় কুসংস্কারের সমালোচনা কি বন্ধ হয়েছে সেই মরুর ডাকাতের লুঙ্গি তো পথপথ করে উঠছেই তো সেটা তো থামানো যাচ্ছে না তাহলে এত হুমকি ধুমকি হত্যা নির্যাতন দেশ থেকে বিতাড়িত করা এগুলোর ফলাফল কি শূন্য তো এভাবে তো কাউকে থামানো যায়নি না আমাকে দেশ থেকে চলে আসতে বাধ্য করেছে এবং আচ্ছা ভলিউম নিয়ে অনেকেরই প্রবলেম বলছি আমি আমি চেষ্টা করছি একটু জানাবেন আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি লাউড না হয় এবং ফেটে যায় তাহলে তো প্রবলেম আমি আউটডোরে দুঃখিত এবং এটা আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু যেহেতু পরিস্থিতি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেসবুকে থাকা যাচ্ছে না ব্যক্তিগত কারণে ব্যক্তিগত কাজের কারণে সাউন্ড যদি বেশি লাউড হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও জানাবেন আর যদি বেশি কম হয়ে থাকে সেটাও জানাবেন যেহেতু আউটডোরে যেটা বলছিলাম আর কি একটু প্রবলেম হতে পারে তবে আমি এখন থেকে সব সেট করে নেব এবং বাঙ্গুদের যে ধর্মীয় উন্মাদনা সেটার সামনে ভয়াবহ পরিণতি আসছে কারণ তারা সন্দেহ নিয়ে অনেক ডিস্টার্ব করেছে আমাকে অনেক ধরনের অনেকভাবেই পীড়া দিয়েছে কিন্তু সব তো শেষ থাকে যেমন উদাহরণ হিসাবে আমাদের সেই স্বৈরাচারী হাসিনা মানুষকে এনও কোনো পন্থা নেই যেখান থেকে নির্যাতন নিপীড়ন চালায়নি তো আজকে তার অবস্থা কী হয়েছে এই বাঙ্গু মোমেনরা ভিন্ন মত ভিন্ন ধর্মের মানুষদের নানানভাবে নির্যাতন নিপীড়নের উপর রাখে তো এই নির্যাতন নিপীড়নের তো একটা লিমিট থাকে সব কিছুর লিমিট থাকে তারা লিমিট ক্রস করতে খুব পছন্দ করে পাল্টা যখন তাদের উপরে তাদের কর্মের

একটা মাইক্রোফোন একটা ক্যামেরা নিয়ে তারা ইউটিউবের দাবি করে এবং তারা আমাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে সেখানে গালাগালি মানে গত বছর আগস্ট মাসে যে ধরনের গালাগালি আমাকে করেছে তাদের কুখ্যাত মরুর ডাকাতকে নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম বলে তো সেই সব ভিডিওর কাউন্টার দেওয়ার মতো একটা ছিল মানে কিছু রুচিশীল কন্টেন্ট ছিল আমার সমালোচনা সেগুলোর কাউন্টার দিতে পারি সম্ভার ভাবে এখন আবার তারা নতুন করে শুরু করেছে বাইরে তোমাদের কি কোনো কাজ নাই এবং কল্পনার জগৎ চিন্তা করেন যে আমাকে ভারত থেকে নিয়ে যাবে এই করবে সে করবে আহ তো কোথায় আমি থাকি কোথায় তাও জানে না এরা এবং তারা কোনোদিন জানতেও পারবে না কারণ তারা মূর্খ তাদের দৌড় ওই মসজিদ পর্যন্ত ভালো লাগে আবার খারাপও লাগে তাদের এই বৃথা কষ্ট দেখে তো চিৎকার চেঁচামেচি করছে করুক তাদের করতে দিন এবং প্রতিনিয়ত আমি আরো অনেক বেশি সমৃদ্ধ হচ্ছি হয়েছি এবং বেশ চমৎকার কিছু কাজ আপনাদের উপহার দেব অবশ্যই প্ল্যান করে করে এবং ভিডিও সংখ্যা আগে যেরকম মিস হতো মাঝে মাঝে যেমন এই যে গত তিন দিন চার দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এগুলো একটা রুটিনের মধ্যে চলে আসবে আপনারা নিয়মিত এই কন্টেন্টগুলো পাবেন এবং এই ধর্মান্ধদের ধর্মীয় উন্মাদনার সমালোচনা এগুলো অব্যাহত থাকবে অনেকে মনে করেন যে আমি ইসলামের বিলুপ্তি চাই আমি মুসলিমদের বিলুপ্তি চাই না একদমই তা আমি চাই না ইসলাম থাকুক হিন্দুজম খ্রিস্টানিটি বুদ্ধিজম এগুলো থাকবে থাকুক না অসুবিধা নেই তো আমি যেটা চাই সেটা হচ্ছে সংস্কার মুসলমানদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই মুসলমানদের সাথে আমার কোনো সমস্যা নেই এই ধর্মান্ধ উগ্র জিহাদি এই এদের ব্যাপার আমরা সবাই জানিয়ে রাখি এবং এদের দ্বারা আমরা সবাই মোটামুটি নির্যাতিত নিপীড়িত যারা মানুষ আর যারা মানুষ নন ধর্মান্ধ মুসলমান তাদের ব্যাপারে মানে যেটা করার সেটা করতে হবে একটা অব্যাহত থাকবে এবং যারা বিচলিত আমাকে নিয়ে আমাকে হাজারো মেসেজেস আমি পড়তেও পারছি না এতগুলো সবাই মোটামুটি সবাই বেশিরভাগই যে আমাকে নিয়ে কোথাও একটা পোস্ট হয়েছে কি লিখছে কোন গ্রুপ কোন বিজ্ঞানের গ্রুপ কোন ইউনিভার্সিটির গ্রুপ কোন

তুলে ধরলে আমার এই ভিডিও দেড় ঘন্টা হয়ে যাবে মোহাম্মদ মুজাম্মেল হক আপনার কি মন ভরেছে মন এবং না বলবেন বলার অনেক আছে মোহাম্মদ বলেছেন কাপুরুষ সাহস থাকলে দেশে আয় আমি যদি কাপুরুষ হই আমার যদি সাহস তাকে না থাকে তাহলে আমি দেশে আসছি না তাই তো তো তোমার মোহাম্মদ মক্কা থেকে পালাই কেন মক্কা থেকে পালাই গেছিল ইয়াসরিফ যেটাকে এখন আপনার মদিনা নামে দিলেন কত বড় বদমায় কত বড় নিমকার কত বড় অকৃতজ্ঞ যে ইয়াসরিফের

এই যে ফয়সাল নামের যে কমেন্ট করেছিল যে তোমার মরুর ডাকে পালাইছিল কেন হ্যাঁ তাহার এত সাহস পালায় কেন মানে হাসিনার মতো অবস্থা যাই আমি মরুর ডাকাতের মতো আকাম করে পালাই আমি কারো টাকা লুটপাট করি নেই কাউকে মারি নাই পিটাই নেই আমার নামে কোনো ক্রাইম আপনি খুঁজে পাবেন না তো আমি সাহস না সাহসে কি আছে ডাকাতদের কাছ থেকে নিরাপত্তার জন্য আমি চলে যেতে বাধ্য হয়েছি এমনকি এই হেফাজত সহ অন্যান্য গুন্ডারা আমার পাসপোর্ট কেড়ে নেওয়ার জন্য তাদের হাসিনা হাসিনা শাহীকে অনুরোধ করছে এবং তাদের সেই

পান খেয়ে পিক খালাই আমার আসে হুমকি দিতে কি একটা অবস্থা সমালোচনা মুসলমানদের করেন আপনাদের না কোনোদিন করিও নাই এমন এই বাঙ্গু যাদের বলি কাদের বলি যে ধর্মান্ধ মুসলমান হ্যাঁ আসিফ মহিদিন ভাই বলেন মুমিন খামারি মুমিন এগুলো যে বলেন কেন বলেন এর কারণ আছে মানে কোন পৃথিবী সম্পর্কে কোনো ধারণা নাই বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই আসে হুমকি দিতে আমাকে বলে যে সাহস থাকলে আমার বাড়ির সামনে আয় মানে আমি কি পাগল তোমার বাড়ির সামনে যাবো আমার কি টাকাটা করছে আমি টিকিট কেটে বাংলাদেশে যাবো তারপর তোমার বাড়ির সামনে বাড়ি কই বের করবো আমাকে আমার কি এত টাকা করছে তোমাদের তো হ্যাড তুলে আমার কিছু করো করে দেখো এই যে বাঙ্গু মোমেন্দ্র বিভিন্ন সাইবার সন্ত্রাসীদের সন্ত্রাসীদেরছেন আগে কিছু লাল রনির কাছে কান্নাকাটি করতো দিস না লাল রনির একদম সাইবার জগৎ থেকে বাইরে এখন মাথাটাড়াচড়া করছে তবে আবার একদম ভালো করে চেপে দেবো তাদের ভাষায় আর কি যা আর কোনোদিন দাঁড়াতে পারবে না

গুগল আমার চেয়ে বোধহয় গরিবা তারা গুগল আমার ডলার দিতে হয় ডলার দিলে গুগল আমাকে প্রটেক্ট করে মূর্খের দল জানেই না বোঝেই না যে পৃথিবী কিভাবে চলে এদের নিয়ে আর কি বলি বা নিয়ে বলতে গেলেও না আমার খুব আমি আসলে খুব আনহ্যাপি যে আমি এমন কিছু উন্মাদদের ডিল করি সেই কুখ্যাত মরুর ডাকাতের অনুসারীদের ডিল করতে হয় যাদের ডিল করতে মানে মানে কি আর বলি ইসলাম নিষিদ্ধ হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যদি ইসলাম সংস্কার না হয় মোমেন্টরা যদি তারা তাদের ভালো না বোঝে তাহলে তারা ব্যাংকেতেই থাকবে ল্যাংটা করে করে বিভিন্ন এয়ারপোর্টে কেন এটা খারাপ মানে আমি 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 সরি মুসলিমদের কাছে যে আপনাদের বিহেভিয়ার কারণে যারা নিরীহ মুসলমান যারা শান্তি তারাও হয়রানি শিকার হয় এটা এটা খুবই দুঃখজনক আমি কিছু কমেন্ট পড়ি লাভ ইউ ফর্ম বাংলাদেশ জানিয়েছেন মিস্টার মেধা অপূর্ব আপনাকে ধন্যবাদ ক্রিকেট ওয়ার্ল্ড ইন্ডিয়া বলছেন মিসকিন মানি মানুষ এটা খুবই একটা দুঃখজনক কমেন্ট কখনো এইভাবে কাউকে বৈষম্যের করবে না এটা এটা কি ধরনের কথাবার্তা মিসকিন যদি কেউ হন সেটা কি তার অপরাধ নাকি হ্যাঁ এইভাবে কাউকে এটার একদম বয়কট বয়কট ইন্ডিয়া হ্যাঁ গাইতেই থাকেন ইন্ডিয়া আপনি বয়কট করেন সৌদি আরব বয়কট যা ইচ্ছা করেন যা মন আপনি করেন বলেন কিন্তু কাউকে হুমকি ধুমকি দিতে দেন না হুমকি ধুমকি দিলে সেটা পাল্টা যাবে আসবে যেটা আসবে সেটা আমি আমি শিল্পী নই গান আমার কাজ না আহ তার কাছ দেখতে আসতে তো সেটা এই যে একজন বলছেন আসাদের বাবা একাধিক বাবা একাধিক বাবা নিয়ে তো কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা ই করি নাকি বাবা বা এই জিসাস ক্রাইস্ট তার বাবার বাবা নাই আর কি হ্যাঁ তো এটা মানে আপনারা যাদের বেজন্য বলে গালি দেন আমি সেটা মনে করি না বা আমরা যারাই মানুষের অধিকারে কথা বলার চেষ্টা করি তো এটা তো যদি কারো বাবা না থাকে তো সন্তানের দায় কোথায় আহ সকল আইডি কিভাবে সুরক্ষিত রাখা যায় এটা একটা কমেন্ট করেছেন আর সুরক্ষিত রাখাটা আসলে ডিপেন্ড করে মানে এটা আসলে বিশেষ সিচুয়েশনে এই ধরনের টেক জায়েন্ট যেগুলো আছে যেমন ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক তো তারা আসলে বিশেষ ক্ষেত্রে এই প্রোটেকশনটা দেয় বিশেষ ক্ষেত্রে আমি বলবো না বিশেষ ব্যক্তিদের দেয় কারণ আমি তো আর বিশেষ ব্যক্তি না তো আমাকে কেন দেয় তো বিশেষ ক্ষেত্রে এটাও বাঙ্গুদের অবদান আর কি বাঙ্গুরা ফেতরা করতে আসে গুপ্তা হামলা করে যখন এই টেক জায়েন্টগুলো দেখে যে এই মানুষটা ভিক্তিম তখন তাদের আজীবনের জন্য প্রোটেকশন দিয়ে দেয় যেটা আমি পেয়েছি

এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি যে কোথায় আছি এই জিনিসটা আমি কখনো ডিসক্লোজ করবো না কেন করবো না কারণ হচ্ছে যে আমার এটা আসলে ব্যক্তিত্বের মধ্যেই মানে আমার ইচ্ছেই করে না কখনো কোথায় আপনি আপনি আছে আমি কোথাও কোনো সামনে গিয়ে বন্ধুরা আমি এখানে আসলাম দেখো কেমন লাগে হাই গাই এরকম আমার এটা মানে ভালো লাগে না আবার অনেক জায়গায় কোনো জায়গায় হয়তো ভালো লেগেছে ছবি তুলে যে ছবি আপলোড করি ইনস্টাগ্রামে আমি আমার ব্যক্তিগত জীবনটা ইনস্টাগ্রামে ফেসবুকে সাধারণত ছবি আপলোড খুব একটা করি না আর কোথায় আছি কি সেটা গুরুত্বপূর্ণ পৃথিবীতে আছি এবং যদি ধর্মান্ধ মোমেন বাঙ্গুরা নাও থাকে তারা যদি সকল ধর্মান্ধ এবং জঙ্গি মুসলমান গুলো যদি মানুষ হয়ে যায় তারপরেও আমি বোধ হয় আহ ইয়ে করবো নাকি তো আহ এই আরকি ভালো থাকবেন সাবধানে থাকবেন বলছেন ধন্যবাদ আপনাকে অপূর্ব আহ তো অবশ্যই বাংলাদেশ থেকে ভালোবাসা জানিয়েছেন ধন্যবাদ আপনাকে। এবং এইটুকুই বাংলাদেশে তো এখন প্রায় সাড়ে দশটা রাত একটু বেশি হবে। তো ওই আবার মরুর ডাকাতের অনুসারে এরা বলছে যে এদের ভালো লাগে না এই মরুর ডাকাতের লুঙ্গিটারে রে ধৈরা মান্দার কাছে বাইন্দা মরুর ডাকাতের না পিটাইলে এদের ভালো লাগে না মানে ওই যে শেখ হাসিনার ক্ষেত্রে পতনের আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম বাঁশ কেন ঝাড়ে এসো আমার ওই এই বাঙ্গবন্ধুদের একই কথা যে বাঁশ কেন ঝাড়ে তাও দাও দিতে থাকো

তো এই স্বাধীনতা আছে আমাদের জায়গা থেকে আমাদের সুস্থ চিন্তা করতে হবে যারা আছে গালাগাল করছে আমাকে করতে থাকুক তাদের এটাই অকাত এটাই তাদের যোগ্যতা তাদের সুস্থতার জন্য আমি আজীবন কাজ করে যাব এবং আমি আমার মাতৃভূমির মুক্তির জন্য অবশ্যই চেষ্টা করে যাব সবাই ভালো থাকবেন সাথে থাকবেন এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন বিভিন্ন প্রসঙ্গে